गिनीश बुक अफ रेकर्डे हैट्रिकर पथे नदियार अनुपम एबारे प्रचेष्टा देशलाई काठिर अमर जुआन ज्योति 2018 साले स्टेपल पिनेर चेन 2019 साले आपेल बीजेर माला दिए पृथ्वीर मध्य गिनीश बुक अफ रेकर्ड सृष्टि करार पर अवशेषे हैट्रिकर पथे तृतीय बारेर जन्य प्रचेष्टा अमर जुआन ज्योति मैचेस्ट्रिक मोजाइक इमेज नदियार शांतिपुरेर बासिंदा अनुपम सरकार प्राय बाचिक शिल्पी नेशाय एबार शहीददेर स्मृतिर उद्देश्ये दिल्लीर इंडिया गेटे अवस्थित अत्यंत सम्मानेर सेई विख्यात शहीद स्मृतिसौध चित्रपट करेछे अनुपम प्रसंगत अमर शहीद सैनिकदेर स्मृतिसौधेर चारकोनाय प्रज्वलित अनिर्बाण अग्निशिखा 1971 सालेर पर थेके कोनो दिनेर जन्य नेभेनि आजो गेटेर दुटी बड़ स्तम्भेर पाथर फलके देशेर समस्त शहीद सैनिकदेर नाम खोदाई करे लेखा आछे एबं सेखाने से धारावाहिकता बजाय आछे 2013 সালের 11 জুন ইরানের মেশম রহমানি আনুমানিক 136,991টি দেশলাই কাঠি ব্যবহার করে ইউনেস্কোর সেক্রেটারির ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি দিবসের দিন ইউনেস্কোর লোগো অনুকরণে একটি কৃতকর্ম খ্যাতির শীর্ষে স্থান করেছিল অনুপম সরকার আনুমানিক 220,000-এরও বেশি দেশলাইয়ের কাঠি ব্যবহার করে 1 ইঞ্চি পুরু 4 ফুট/6 ফুট একটি প্লাইবোর্ডের ওপর ওই অমর শহীদ স্মৃতিসৌধ তৈরি করেছেন দীর্ঘ 3.5 মাস পরিশ্রম করে অবশ্য লকডাউনে গৃহবন্দী থাকার জন্যই বেশ কিছুটা সময় সাশ্রয় হয়েছে এই কাজে আগামী 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন 4 জন সরকারি আধিকারিকের বিবেচনার ভিত্তিতে সাংবাদিকদের উপস্থিতিতে এবং কোভিড-19 স্বাস্থ্যবিধি মান্য করে জনসাধারণের সম্মুখে কৃতকর্মটি প্রতিযোগিতার জন্য শান্তিপুর শহরের চাকফেরা নাটমন্দির প্রাঙ্গণে কৃতকর্মটি সকলের জন্য উন্মুক্ত হতে চলেছে অনুপম সরকারের কৃতকর্মের যাবতীয় ব্যয়ভার বহন করছেন শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন দে অনুপমবাবু জানান বিগত দিনে দুটি রেকর্ড সৃষ্টি করে পরোক্ষভাবে দেশের কৃতিত্ব প্রমাণ করতে পেরেছিলাম এবারেই সরাসরি দেশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সামান্য সুযোগ পেয়ে আমি গর্বিত অনুপমের বন্ধু ছোটবেলা থেকেই ওকে দেখছি ভীষণভাবে সৃজনশীলতার মানসিকতার ও আগে যে দুটো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে তার জন্য আমরা ভীষণভাবে আমরা গর্বিত আমরা গর্ব অনুভব করি শুধুমাত্র আমরা এলাকারবাসী বা শান্তিপুরবাসী নয় গোটা দেশ ওর জন্য গর্বিত আর বিশেষ করে এবছর যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা আমাদের কাছে ভীষণ প্রাউডফুল আমরা সেই বিষয়টাকে নিয়ে আর এটা আমাদের দেশের যারা সৈনিক তাদেরকে নিয়ে যে যারা দেশের জন্য আত্মবলিদান তাদেরকে নিয়ে ওর মনের মধ্যে যে ভাবনা এই ভাবনাটাকে আমরা শ্রদ্ধা জানাই ওর যে যে প্রতিবিম্বটা দেশলাই কাঠি দিয়ে তৈরি করেছে ভীষণ কষ্টসাধ্য ব্যাপার আমরা শুরু থেকে দেখেছি দীর্ঘ 4 মাস ধরে 18 থেকে 20 ঘন্টা রেগুলার কাজ করে যে কাজটাও শেষ করেছে আশা রাখি খুব সুন্দরভাবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডটা হবে এবং বিশেষ করে বলার অপেক্ষা রাখে না যে ভারতবর্ষে একটা অন্যতম নজির সৃষ্টি করবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে একটা হ্যাট্রিক আমরা শুভকামনা করি শুভকামনা রইল আমাদের সকলের অনুপমকে স্বাগত জানাই খুব ভালোভাবে কাজটা করার জন্যে গোটা শান্তিপুরবাসী গোটা দেশ ওর দিকে তাকিয়ে আছি এই গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের জন্য জয় জওয়ান জয় হিন্দ পরপর দুবার গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে আপনি নাম তুলেছেন এবারে চিন্তা ভাবনা আপনার কি 2018-তে লং স্টেপিল চেন সম্প্রীতি সিংকন ছিল এবং 2019-এ আপেল বিজয়ের সব থেকে বড় মালা ছিল তো এবারের বিষয়টা হচ্ছে একদম অন্য ধরনের আমাদের ইন্ডিয়া গেটে যে অমর জওয়ান জ্যোতির শহীদ বেদি রয়েছে সেটার আদলে বলা ভুল মানে সেই প্রতিকৃতির একটা প্রতিবিম্ব লাইক ইমেজ দেশলাইয়ের কাঠিতে তৈরি করা হয়েছে এই রেকর্ডটা ছিল ইরানে ইউনেস্কোর সেক্রেটারির তত্ত্বাবধানে এই রেকর্ডটা হয়েছিল দেশলাইয়ের কাঠি ব্যবহার করা হয়েছিল 137,000-এর মতো সেখানে আমি 1.5 লাখ চ্যালেঞ্জ করি এবং একটা নর্মালভাবে কাউন্টিং করে আমি যেটা দেখেছি যে 220,000-এর বেশি দেশলাইয়ের কাঠি ব্যবহার হয়েছে এই অমর জওয়ান জ্যোতি মোজাইক ম্যাস্টিক যে ইমেজ এটা তৈরি করতে আর এবারের এই সমস্ত কার্যক্রমটি
আমাদের শান্তিপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসের ব্যবস্থাপনায় বাস্তবায়িত হচ্ছে। আগামী 15 আগস্টের দিন আনুষ্ঠানিকভাবে যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্পেসিফিক গাইডলাইন্স অনুযায়ী এটার বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এর আগে যে আপনি রেকর্ড করেছেন দুবার, কী কী দিয়ে রেকর্ডটা করেছেন? লং স্টেপেল চেন, মানে স্টেপেল দিয়ে একটা বার্তা ছিল যে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের ভারতবাসী এক শৃঙ্খলে বাধা পড়ল, এবং পাশাপাশি দ্বিতীয়বার যেটা ছিল সেটা হচ্ছে আপেল বীজের সবথেকে বড়, পৃথিবীর সবথেকে বড় মালা, এই আপেল বীজের মধ্যে সাইনাইড থাকে, সেই সাইনাইড আমাদের শরীরে ক্ষতি করে, সেই সতর্ক বার্তা সমগ্র পৃথিবীবাসীর কাছে আরও একবার পৌঁছে দেওয়ার জন্যই সেকেন্ড প্রয়াসটা ছিল। আর এবার সম্পূর্ণ দেশাত্মবোধক একটা বিষয় আমি বার্তা দিতে চাই, যুদ্ধ নয়, শান্তি চাই, শুধুমাত্র ভারতবর্ষ নয়, সমগ্র পৃথিবী। আচ্ছা, আপনি যে কাজটা করছেন এটা তৈরি করতে আপনার কতদিন সময় লাগলো? প্রায় 4 মাস ধরে, টোটাল লকডাউন ধরে এটা কাজ করেছি, প্রত্যেক দিন গড়ে 18 থেকে 20 ঘন্টা কাজ করেছি। আর এটা লকডাউন ছিল বলেই সম্ভব হয়েছে, কারণ আমরা যেটা জানতে পারি বিভিন্ন মিডিয়া আর্টিকেলসের মাধ্যমে, 2013 সালে যে রেকর্ডটা যিনি করেছিলেন তিনি 1 বছর ধরে রেকর্ড করেছিলেন, যে 137,000 টেস্টাইল কাঠি যে উনি ব্যবহার করেছিলেন 1 বছর সময় ধরে, সেখানে এই 4 মাসের মধ্যে আমি 220,000-এর বেশি টেস্টাইল কাঠি ব্যবহার করেছি। এইটার মধ্যে দিয়ে আপনি, এর আগে যেমন আপনার ছিল যে আপেলের বীজের যে মালা ছিল সেখানে আপনি সায়ানাইডের যে ব্যাড এফেক্ট সেটা মানুষকে অ্যাওয়ার্ড করার জন্য এটা করেছিলেন, এইবারে আপনার এই যে অমর জওয়ান, যে অমর জওয়ান জ্যোতি যে এটা করেছেন, কি বার্তা দিতে চাইছেন এটার মাধ্যমে? একদিক থেকে আমরা সমগ্র ভারতবাসী তথা সমগ্র পৃথিবীবাসীর কাছে একটাই আবেদন রাখতে চাই এই কাজের মধ্যে দিয়ে, যে যুদ্ধ নয়, শান্তি চাই। কারণ এই প্রতিবিম্ব, এই স্থাপত্য যেখানে রয়েছে সেটি হচ্ছে আমাদের ইন্ডিয়া গেট। আর আমরা প্রত্যেকেই জানি যে ইন্ডিয়া গেটের যে পাথরের ফলকগুলো, সেই পাথরের ফলকে সূক্ষ্ম সূক্ষ্মভাবে সেখানটায় খোদাই করে লেখা হয় তাদের নাম, যারা অমর শহীদ জওয়ান আমাদের দেশের জন্য যুদ্ধে প্রাণ দিয়েছে তাদের নাম সেখানে স্বর্ণাক্ষরে লেখা থাকে। তো সেই প্রতিবিম্ব, সেই স্মৃতিসৌধর একটা প্রতিবিম্ব তৈরি করা হয়েছে দেশটায় কাঠি দিয়ে। এই বার্তা দিতে চাই, যুদ্ধ নয়, শান্তি চাই, শুধুমাত্র ভারতবাসী নয়, সমগ্র পৃথিবীবাসীর কাছে আবেদন, যুদ্ধ নয়, শান্তি চাই। কারণ আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ শুধুমাত্র মৃত্যুই ডেকে আনতে পারে, কখনো শান্তি দিতে পারে। কি নাম আপনার? অনুপম সরকার।